গোলাঘাটত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, গোলাঘাটর রাজপথত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কেবল মাত্র দৌড়িছে আর দৌড়িছে। দৃশ্য আমি দেখাবলে চেষ্টা করছো, এয়া হচ্ছে গোলাঘাটর রাজপথর দৃশ্য, আর কেবল মাত্র শ লোক এনেদরে দৌড়ি থাকা দেখবলে পাওয়া গেছে, আর উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার বাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাবে আরক্ষী আহি উপস্থিত হবলগিয়া হয়েছে। কিন্তু কিয় হয়েছে, কোন এই সকল লোক আর কিয় দৌড়িবলগিয়া পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই মুহূর্ত সবিস্তার আমি লই আনিছো ফুল স্ক্রিনের সহায়ত। এই মুহূর্তত দৃশ্য দেখাবলে চেষ্টা করছো, গোলাঘাটের দৃশ্য, গোলাঘাটের রাজপথত এতিয়া হাজার হাজার লোক ওলাই আহিছে, আর এনেদরে আসলে দৌড়া দৌড়ি করা হচ্ছে। দৃশ্যাংশ আমি দেখাই আছো, আর এয়া হচ্ছে গোলাঘাটর রঙাজান চাহ বাগিচার সমীপর রাজপথৰ দৃশ্য। গোলাঘাটর রঙাজান চাহ বাগিচার এটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হওয়া দেখবলে পাওয়া গেছে। বাগিচার শ্রমিক ওলাই আহিছে, এই সকলবিলাক হৈছে, এই সকল হৈছে বাগিচার লোক, আর বাগিচার হাজার হাজার কর্মী ওলাই আহিছে, আর বাগানের পরিচালকর বিরুদ্ধে এবার ক্ষোভ উজাড়িবলৈ রাজপথ পালেহি তেওঁলোক। দৃশ্যাংশ দেখুৱাই আছে, এই মুহূর্তত নিয়মীয়াকৈ মাহেকীয়া মজুরির লগতে মাহেকীয়া দরমহা পরিশোধ করব নোৱাৰাৰ বাবে আজি বাগিচার প্রায় 2000কৈ শ্রমিক বাগিচার এনেদরে ওলাই আহিছে রাজপথলৈ, আর বাগিচার পৰা খেদি পঠালে বাগিচার পরিচালক, অর্থাৎ হুলস্থূলীয়া পরিবেশের সৃষ্টি হয়েছে। আগে আগে বাগিচার পরিচালক আর পিছে পিছে গৈছে হাজার হাজার চাহ শ্রমিক, হাজার হাজার চাহ শ্রমিকে রাজপথত এনে ধরনের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করা দেখবলে পাওয়া গেছে। দৃশ্য আহি পড়ছে, দৃশ্য আমি দেখুৱাই আছো এই মুহূর্তত। নিয়মীয়াকৈ মাহেকীয়া মজুরি তেওঁলোকক প্রদান করা নহয়, মাহেকীয়া দরমহা পরিশোধ করব নোৱাৰাৰ বাবে আজি বাগিচার প্রায় 2000 শ্রমিক এনেদরে ওলাই আহিছে, প্রতিবাদ সাব্যস্ত করেছে আর খেদি পঠিয়ালিছে বাগিচার পৰা, বাগিচার পরিচালকক খেদি পঠিওৱা হৈছে, আর লগতে বাগিচার ধর্ণা দি পরিবেশ উত্তাল করে তুলিছে। উল্লেখ্য যে বাগিচার কর্তৃপক্ষই ভবিষ্য নিধিকে ধরে রেশন ভাতা আদি কেবামাহ ধরে লাভ করা নাই, আর ফলত আজি শ্রমিকসকলের ক্ষোভের উদগিরণ ঘটিছে, এনেদরে রাজপথ উত্তাল করেছে। ঘটনাস্থলীত গোলাঘাট শ্রম বিভাগের আয়ুক্ত আর গোলাঘাট আরক্ষীর শীর্ষ বিষয়া উপস্থিত হয়েছে, যদিও বহু সময় ধরে প্রতিবাদ অব্যাহত থাকা দেখবলে পাওয়া গেল। খেদি খেদি বাগিচার পরিচালকক খেদি খেদি রাজপথ উত্তাল করেছে, এটা চাহ শ্রমিকে পারিতোষিক লাভ করা নাই বহুদিন ধরে, আর শ্রমিকে বাগিচার পরিচালকক খেদি পঠিয়ার সময়তে আরক্ষী উপস্থিত হয়েছে, কই আয়ুক্ত উপস্থিত হয়েছে, কই আর তার পাশতে উত্তপ্ত পরিস্থিতির হয়ে দৃশ্য আমি এই মুহূর্তে আগবাই আছো। গোলাঘাটর রঙাজান চাহ বাগিচার দৃশ্য, এয়া রাজপথত খেদাই পঠিওৱা হৈছে বাগিচার পরিচালকক, এবার বাগিচার পৰা খেদাই পঠিওৱা হৈছে, হাজার হাজার শ্রমিক ওলাই আহিছে, মাহেকীয়া পাৰিতোষিক নাপাই নোপোৱাৰ বাবে তেওঁলোক এনেদৰে ওলাই আহিছে আৰু প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে, ধৰ্ণা কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিছে, উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিছে, আৰু তাৰ পাছতে বাগিচাৰ পৰিচালকক এনেদৰে খেদাই পঠিওৱা হৈছে। আৰু কি কলে প্ৰতিবাদকাৰী, আমি এই মুহূৰ্তত সেই চাহ শ্ৰমিকৰ ভাষ্য আহি পৰিছে, ভাষ্য আগবঢ়াইছো। যেতিয়া বাগানখন বিকি সিংগনের বা কিনিছিলে তেতিয়া গোটে লাইবেলিটিতে সেটি জমা লৈছিলে গোটে রাইজর দিম বলে, পি এফৰ পৰা গ্ৰেচুইটিৰ পৰা ধৰি একফালৰ পৰা গোটে রাইজর ঘর বনাম, নিজে মালিকে আহি পেলাই অফিসতে আমাক কৈছে যে ঘর আমি নিজে নিজে দশটা দশটা, মেডামে কৈছে মই বনাই দিম, আমার মালিকে কৈছে বনাই দিম, মূল মেন মানে মালিক হল আপনার বচন খেতান, কিন্তু তেনেকে দেখি দেখি আজি 7-8 বছর গুছি গল, আমি মালিকক ঢোল ঢাকেৰে বজাই পেলাই তাক একদম সন্মানেৰে আনিছিলোঁ, সেই মালিকে আহি পেলাই ইমান ডাঙৰ এটা বিষ্ণু মন্দিৰত তেওঁ খাড়া হৈ পেলাই কৈছিলে এই রাইজক বলে মই শান্তিতে রাখিম বলে, এনেকা একটা রাস্তাত আমাক ঠেলি দিলে আজি আমার রঙাজানবাসী রাইজে কান্দিবলগিয়া হয়েছে। দরমাটো রাইজে যদি শনিবারে পায় তেতিয়াহলে দেওবারে যেনে তেনে করে বজারটো চলিব পারে, কারণ আমি দুখিয়া মানুষ, আমার তো তেনেকে টাকা পয়সা নাই, আমি ভিআইপি বজার করবলে যাম, আপনা আমার দরমা আজি এই যেটা ফুটনাইটের দরমা শনিবার পাব লাগছিল পোৱা নাই, তেনেকে বহুত হালা আন্দোলন করে করে দরমাটো আমি যেনে তেনে এক সপ্তাহ দু সপ্তাহ আজি রেশন কমসে কম 6টামান রেশন আজিলেকে দিব পৰা নাই, পি এফ গ্ৰেচুইটি হেবো আজিলেকে দিব পৰা নাই, মেনেজারে কথা পাতি আছো কয়, কথা পাতি আছো কয়, খালি ফাঁকিবাজি করে থাকে, ফাঁকিবাজি করে 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 আজি উপায় নাপায় মেনেজারক কলো যদি আপনার আপনাদের আমার রাইজ যদি ভালকে সান্তনা দিব নোৱাৰে, একো এটা দায়িত্ব লব নোৱাৰে, তাহলে কেলে মেনেজার করেছে ইয়াত, আমি মেনেজারক হে জানো, যেটা মেনেজারে আমার কাম করায়, এটা মেনেজারে আজি আমি উলিয়াই দিলো, তেও গুছি গল আজি, তাক আজি মানে হাইওয়ে রাস্তালে উলিয়াই খেদি দিলো, আর এটা মালিক আহিব লাগিব, এটা মালিক আহি পেলে আমার আলোচনা করব লাগিব, তেও বাগানখন ভালকে চলাব, বাগানখন চলাব পারিব নে নোৱাৰিব নে আন কাবাক এটা বিকি দিব, কারণ এই রাইজক অশান্তি করে করে রাখি থাকলে নহব, আমি এইটার কারণে প্রতিবাদ সাব্যস্ত করেছো যে আমার যখন পাবলে লেনা দেনা লেনদেন যখন লাইবিলিটি যান আছে সম্পূর্ণ ক্লিয়ার করব লাগিব, সময় মতে দরমাখিন পাব লাগিব, আজি ইমান এটা কষ্টর মাজত রঙাজান রাইজ চলবলগা হয়েছে, যা এই কালি পরশি 15 আগস্ট
যেটো ধুমুয়া বতাহ আর গোটে রাইজর ঘর বাড়ি ভাঙি একদম নানা থান করে পেলালে। কিন্তু মানে পেলে ইয়াত ডাইরেক্ট কইস এজনক যে স্যার কিনা টিঙর ব্যবস্থা একটা করে দিব, মানুষ থাকবে জায়গা নাই, এক পিস টিং এটা দিব নিলে। আজি ইয়াত আমি কমসে কম 2000 প্রতি শ্রমিকের প্রতিবাদ করবলিয়া হয়েছে, বোলে বেশি হবা যান সকল মানে বাগানের রাইজে। এখন বাগানের শ্রমিকে যান দুখন বাগানের শ্রমিক আছে মোটামুটি প্রায় 1100 রাইজের শ্রমিক, যান স্টাফ সিস্টাফ লাগাই 1300 লেবার হব, 2000 হব গোটেখিনি। সেই 2000 পাইপ পাবলে আছে, আমারও দরমার কোনো টাইম টেবল নাই, লেবারও নাই, সময়মতে রেশনটু দিব নয়ারে, যেটু চাল লয় আহে রাইজে না নাখায় কোনো নাখায় এনেকা একটা চাল লয় আহে কিনি পেলায়, সেই তেনেকে একটা ব্যবস্থা আমাক বিমূলত ঠেলি দিবলগিয়া হয়ে গেল। বাগানখন গোটে জঙ্গল রাখি দিছে, এনেকুৱা এটা বাগান হয়, এই বাগানখন যদি ভাল এখন মালিক চলাবলগিয়া হলে তেও একদম কোটিপতি মালিক হব। এই মালিকে নাই চলাব জানে, না এটা ভাল মানুহ আনি ইয়াত চলাবলে রাখিবলে দিছে, না একো করবল নিদিয়ে নিজের তারপরা কোরবা এটা ভিয়ে লো আহব ঘুরাব ঘুরাব বাগানখনের পরিচয়। আমি লেভার হিসেবে তাত কর্মরত করে আইসো, আমি বাগানখনের কথাটা জানো কি কষ্ট করলে কেন করলে কি হয়, একদম কোনো কথা গুরুত্ব নিদিয়ে। সেইকারণে আজি আমি আজি এই কোনবা বাগান আজি আপনাদের মই আপনাদের ধন্যবাদ দিছো সাংবাদিক হিসাবে, কোনবা বাগানত পাত কাটি দিব, পাত কাটি পেলাই দিয়ে কিনা শুনিছে জানো, আজিলেকে নাই শোনা, আমার এখন মালিকত পাত নহলে কাটি পেলাই দিয়ে। আমি কও যে স্যার পয়সা পাতি আনি পেলে ঠিকা ছিকা করে পাতখিনি রাখাও, নাই তা অনথা বাইরে দিকে। যে কোনো খবরের বাবে যোগাযোগ করক 7099017330 অথবা 7099017990 নম্বরত। যে কোনো খবরের বাবে যোগাযোগ।